প্রস্রাব বা পায়খানা করার সময় কথা বলা যায় কিনা? পেশাব বা পায়খানা করার সময় কথা বলা মাকরুহ। কথা বলা কি ভাই এই টাইমে? মাকরুহ, অপছন্দনীয় কাজ, ভালো কাজ না। একান্ত প্রয়োজন হলো, আপনি ভিতরে গেছেন, পানি নাই, একটু বললেন ভাই পানিটা ছাড়েন, এটুকু বলাতে অসুবিধা নাই, এটা তো আপনার দরকারি কথা। টিস্যু নিতে ভুলে গেছেন, যাই দেখেন ভিতরে টিস্যু নাই, তো বউকে বললেন যে একটু টিস্যু দাও প্লিজ, এটুকু কথা আপনি বলতে পারেন। কিন্তু আলাপ সালাপ জড়াই দিলেন, আজকাল তো আমরা এত বেশি প্রোডাক্টিভ, এত বেশি প্রোডাক্টিভ হইতে ইতিবাচক করতে, এত বেশি দুনিয়াদার আমরা, টয়লেটের সময়টা কাজে লাগানোর জন্য দেখবেন যে অনেক আপনার ফাইভ স্টার হোটেলগুলোতে, ফোর স্টার হোটেলগুলোতে টয়লেটে একটা টেলিফোনের সেট থাকে, মানে তুমি এখানে কাজ একটা করছো কোনো, আর একটা কাজ করো, মোর প্রোডাক্টিভ হও। এই অতিরিক্ত প্রোডাক্টিভ হওয়ার যেখানে সেখানে কথা বলাটা কোনো ভালো রুচির বিষয় নয়, সেখান থেকে আপনার সেটা একটা নাপাক জায়গা, অপবিত্র জায়গা। আপনি যত দ্রুত তার সাথে সেখান থেকে বের হইতে পারেন, সেখানে দুষ্ট জিনের অবস্থান থাকে, দুর্গন্ধ, যত ভালো টয়লেটই হোক কিছু না কিছু হবেই। তো আপনি সেখানে কথা বলবেন, আপনি যখন কথা বলবেন আপনার মুখ নড়বে, হ্যাঁ, এবং শ্বাস প্রশ্বাস তো আসেই, এগুলোর মাধ্যমে আপনি এই দুর্গন্ধ আপনি গলদ করবেন, এটার তো কোনো যুক্তি থাকতে পারে না শরিয়া দৃষ্টিকোণ না দেখলেও। এই জন্য কথা বললে কোনো বড় কোনো গুণা হবে না, কিন্তু মাকরুহ, অপছন্দনীয় কাজ, ইসলাম এটাকে পছন্দ করে না। আজকাল তো দেখা যায় যে অনেক দেশেই আপনার টয়লেটে পেপার রাখা থাকে, মানে পেপার তো আর পড়ার সময় নাই, ওখানে ওই বসে বসে কাজটা সারে আর কি। আর একটা কাজ তো আমরা মোটামুটি এখন আল্লাহ মাফ করুক বেশিরভাগ লোকই করি, সেটা হলো মোবাইল টিপা টিপে, ঠিক না? ঠিক, মোবাইল নিয়ে গেলে তো আর ফেস মানে টয়লেট থেকে আমরা বের হই না, এই বদভ্যাসটা আমাদের আল্লাহ মাফ করুক বেশিরভাগ লোকেরই আছে। আল্লাহ তো আমাদেরকে সরে আসার তৌফিক দান করুন, যত দ্রুততার সাথে সম্ভব সেখান থেকে কাজ সেরে বের হয়ে আসতে হবে। যদি এই কাজগুলা করেন অপছন্দনীয় হবে, এটা কোনো ভালো জিনিস না। এরপরে প্রশ্ন হলো, কোরআন শরীফ পাঠ করার সময় সেজদার আয়াত এসে গেলে সেজদা দিতে হবে নাকি আয়াত শেষ করে সেজদা দিতে হবে? আয়াতটা, সেজদার আয়াতটা পড়ে তখন তৎক্ষণাৎ আপনি সেজদা দিবেন, এটাই হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সেজদা দিয়েছেন, এবং তার সাথে উপস্থিত সবাই সেজদা লুটিয়ে পড়েছে। সেজদার আয়াতে কি আছে যে আমাদের সেজদা দিতে হয়? ইন্টারেস্টিং একটা বিষয়, সেজদার আয়াতে বলা আছে আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো নেয়ামত দেখে, কোনো কুদরত দেখে বা বিশেষ কোনো সিচুয়েশনে সেজদা লুটিয়ে পড়েছেন, সাথে সাথে আয়াত পড়ার পর আমরাও একাত্মতা পোষণ করার জন্য সেজদা লুটিয়ে পড়ি। কথা বুঝাতে পারছি? হয়তোবা ভিন্ন কিছু আছে, ধরুন আল্লাহ রাব্বুল আলামিন সেজদার নির্দেশ করেছেন, হে লোক সকল তোমরা আল্লাহর সেজদায় লুটিয়ে পড়ো, সাথে সাথে আপনি তৎক্ষণাৎ ব্যবহারিক আমলের মাধ্যমে আপনি সেজদা লুটিয়ে পড়লেন। এই জন্য এটা সাথে সাথে করাটাই হলো সুন্নাহ। যদি আপনি পরে করেন আদায় হয়ে যাবে, কিন্তু উচিত হলো ওই আয়াতটা পড়ে শেষ করছেন, বন্ধ করে আপনি সেজদা চলে যান, আপনি পৃষ্ঠা শেষ করে তারপরে গেছেন, তাতেও অসুবিধা নাই, সেজদা আদায় হয়ে যাবে।